আজ আমি আপনাদেরকে যে প্রোডাক্টের ব্যবসার আইডিয়াটা দেব, সেই প্রোডাক্টটি এমন কোনো বাড়ি নেই, এমন কোনো ঘর নেই যে সেই বাড়িতে বা সেই ঘরে ব্যবহার করা হয় না। তাহলে বুঝতেই পারছেন যে মার্কেটে এই প্রোডাক্টের কেমন ডিমান্ড হতে চলেছে। ছোট ছোট গ্রাম থেকে শুরু করে বড় বড় শহর পর্যন্ত সব জায়গাতেই কিন্তু এই প্রোডাক্টের প্রচুর ডিমান্ড আছে। আজকের এই ব্যবসাটা শুরু করবার জন্যে আপনাকে শুধু নিতে হবে মাত্র 10,000 টাকা দামের একটা মেশিন, তাহলেই আপনারা এই ব্যবসাটা শুরু করে দিতে পারবেন। এবং এই মাত্র 10,000 টাকা দামের একটা মেশিন নিয়ে প্রতিদিন 1,500 থেকে 2,000 টাকা এবং প্রত্যেক মাসে 40,000 থেকে 50,000 টাকা ইনকাম আপনারা ইজিলি করে নিতে পারবেন। এটা যে একদম নতুন ব্যবসার আইডিয়া সেটা আমি আপনাদেরকে বলবো না, কারণ এই ব্যবসাটা অনেকদিন ধরেই অনেকেই করে চলে আসছে। তবে এখন পর্যন্ত অনেকেই আছে যারা হাতেই এই ব্যবসাটা এখন পর্যন্ত করে, মানে মেশিন নিয়ে ব্যবসা করে এইরকম খুব কম মানুষই আছে। হয়তো আপনি দেখবেন যে আপনার এলাকায় আপনি সর্বপ্রথম হবেন যে মেশিন নিয়ে এই ব্যবসাটা কেউ করছে। খুবই লাভজনক ও প্রচুর ডিমান্ডিং প্রোডাক্টের ব্যবসার আইডিয়া আমি আপনাদেরকে দিতে চলেছি। তো আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো যে ভিডিওটা কিন্তু আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু আপনারা কিচ্ছু বুঝতে পারবেন না, কারণ সমস্ত রকম ডিটেলস আমরা এই ভিডিওতেই আলোচনা করব। এই ব্যবসাটা কীভাবে শুরু করা যায় না করা যায় সব কিছুই আপনারা জানতে পেরে যাবেন। তবে যে কোনো ব্যবসা শুরু করবার আগে বা যে কোনো মেশিন কেনার আগে ভালোভাবে চিন্তা ভাবনা করে নেবেন, ভালোভাবে দেখে নেবেন, তারপরে কোনো মেশিন কিনবেন বা কোনো ব্যবসা শুরু করবেন। তো চলুন বন্ধুরা এবার ভিডিওটা তাহলে শুরু করা যাক। তবে ভিডিওটা শুরু করার আগে আপনারা যদি এখন পর্যন্ত ডিজিটাল বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং তার সঙ্গে বেল আইকনকেও ক্লিক করে দেবেন আর ভিডিওকে লাইক অবশ্যই করবেন। বন্ধুরা, গরমের সিজন চলেই এসেছে আর এই সময় প্রত্যেকের বাড়িতেই কিন্তু সিলিং ফ্যান চলছে, আর প্রত্যেকের বাড়িতেই কিন্তু 2, 3, 4, 5টা করে কিন্তু সিলিং ফ্যান আছে। এই রকম বাড়ি আপনি খুবই কম খুঁজে পাবেন যে সেই বাড়িতে একটা সিলিং ফ্যানও নেই। আর ইলেকট্রিক জিনিস চললেই একটা না একটা সময় খারাপ হবে। আর সিলিং ফ্যানের ক্ষেত্রে সব থেকে যে জিনিসটা খারাপ হয় বেশি সেটা হচ্ছে ফ্যানের কয়েল। বিভিন্ন রকম কারণে ফ্যানের কয়েল নষ্ট হয়ে থাকে, অনেকদিন চললে একদিন না একদিন সেটা খারাপ হবে, সেটা আমরা সকলেই জানি, এটা একটা কারণ। দুই নম্বর হচ্ছে যে কি যে ভোল্ট যদি আপ ডাউন করে থাকে সেই সময় ফ্যানের কয়েল খারাপ হয়ে যায়, এবং তাছাড়া যদি বাজ পড়ে থাকে সেই সময় কিন্তু ফ্যানের কয়েল খারাপ হয়ে যায়। আর ফ্যানের কয়েল যখন খারাপ হয়ে যায় তখন সেই কয়েলটাকে ঠিক করবার জন্য 200, 250, 300 বিভিন্ন রকম চার্জ করে থাকে। কিন্তু আপনি কি জানেন একটা ফ্যানের কয়েল ঠিক করবার জন্য কত টাকা খরচ হয়ে থাকে? খুব বেশি হলে আপনার একটা ফ্যানের কয়েল ঠিক করতে আপনার খরচ হবে 50 থেকে 100 টাকা, তার বেশি আপনার খরচ হবেই না। এবং তাছাড়া খরচটা নির্ভর করে যে আপনি কোন তার দিয়ে ফ্যানের কয়েলটা ওয়াইন্ডিং করছেন। মানে আপনি যদি অ্যালুমিনিয়ামের তার দিয়ে করেন তাহলে আপনার খরচটা একটু কম হবে, আপনি যদি কপারের তার দিয়ে করেন তাহলে আপনার খরচটা একটু বেশি হবে। তাছাড়া অনেক ফ্যাক্টর আছে তার উপর নির্ভর করে আপনার খরচটা। অনেকেই এখন পর্যন্ত মেশিন না নিয়ে নিজের হাতেই কিন্তু ফ্যানের ওয়াইন্ডিং করে, কিন্তু আপনি কি জানেন হাতে যে কোয়ালিটির ফ্যানের ওয়াইন্ডিং হবে তার থেকে অনেক সুন্দর কোয়ালিটির আপনি মেশিনে করতে পারবেন। এবং আপনি যদি হাতে ফ্যানের ওয়াইন্ডিং করেন তাহলে আপনি একদিনে খুব বেশি হলে 4 থেকে 5টা করতে পারবেন, তার বেশি কিন্তু পারবেন না। কিন্তু আপনি যদি মেশিনে করেন 15টা, 20টা, 30টা আপনি একদিনেই ফ্যানের ওয়াইন্ডিং করে দিতে পারবেন। তার থেকে বড় কথা হচ্ছে যে কি যে আপনি কোয়ালিটি অনেক ভালো করতে পারবেন আপনি যদি মেশিন নিয়ে করেন। একটা ফ্যান ওয়াইন্ডিং করে আপনি কম করে 150 টাকা ইনকাম করতে পারবেন। প্রথম ইনকাম হচ্ছে যে কি যে আপনি হয়তো 200 টাকা নিলেন, আপনার খুব বেশি হলে খরচ হবে 100 টাকা, তো সেখান থেকে আপনার 100 টাকা প্রফিট হলো। এবং আরও একটা প্রফিট হবে সেটা হচ্ছে পুরনো তামা থেকে। আপনার কাছে যখন যে ফ্যানটা নিয়ে আসবে তাতে তো অলরেডি ওয়াইন্ডিং করা আছে, সেটা খারাপ হয়ে গেলেও কিন্তু যে তামাটা আছে সেই তামাটা আপনি ভাঙড়িওয়ালার কাছে কম করে 50 টাকায় সেল করে দিতে পারবেন। তাহলে এদিকে 50 টাকা প্রফিট থাকলো আর ওই দিকে থাকলো 100 টাকা, তাহলে প্রত্যেক পিস ফ্যানে আপনি 150 টাকা করে প্রফিট করতে পারছেন। তাহলে একদিনে যদি আপনার কাছে 10টা ফ্যানও আসে কম করে তাহলে আপনার একদিনের প্রফিট হয়ে যাচ্ছে প্রায় 1,500 টাকা এবং মাসে সেটা দাঁড়াচ্ছে প্রায় 45,000 টাকা। তাহলে বুঝতেই পারছেন কত লাভজনক ব্যবসার আইডিয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক মেশিনের সাহায্যে আপনারা কীভাবে ফ্যান ওয়াইন্ডিং করবেন। সবার আগে তো আপনাকে ফ্যানের কয়েল থেকে যেই পুরনো তামাটা আছে সেটাকে আপনাকে কেটে কেটে বের করে নিতে হবে সুন্দরভাবে, যেন একটাও যেন না থাকে সেভাবে আপনাকে পরিষ্কারভাবে কেটে কেটে বের করে নিতে হবে। এরপর আপনাকে ফ্যানের কয়েলে যেসব স্লট আছে, মানে ফুটো ফুটো হয়ে আছে দেখুন, সেগুলোকে স্লট বলা হয়, সেই স্লটে এবার আপনাকে পিভিসি পেপার ভরে দিতে হবে। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন সবার আগে আপনাকে একটা পিভিসি পেপার নিয়ে নিতে হবে। নিয়ে নেওয়ার পর সাইজ করে কেটে নিতে হবে, আপনাকে ঠিক করে নিতে হবে যে কতটা মাপের প্রয়োজন আছে। তো সেই মাপ অনুযায়ী কেটে নেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন এইভাবে আপনাকে প্রত্যেকটা স্লটে পেপার
ভরে দিতে হবে। দেখতেই পাচ্ছেন কত ইজিভাবে প্রত্যেকটা স্লটে পেপার ভরে দেওয়া হচ্ছে। আপনাকে শুধু একটা মাপ নিয়ে নিতে হবে, দিয়ে আপনাকে সমানভাবে কেটে নিতে হবে। কেটে নিয়ে প্রত্যেকটা স্লটে এইভাবে আপনাকে পেপার ভরে দিতে হবে। এরপরে আপনাকে মেশিনে তার সেট করে দিতে হবে। মানে আপনি যদি কপারের তার দিতে চান তাহলে আপনাকে কপারের তার দিয়ে দিতে হবে, আপনি যদি অ্যালুমিনিয়ামের করতে চান তাহলে আপনাকে অ্যালুমিনিয়াম দিয়ে দিতে হবে। তো এরপর আপনাকে মেশিনে সেট করে দিতে হবে যে প্রত্যেক স্লটে কত পাক তার জড়াতে হবে, সেটা আপনাকে মেশিনে সেট করে দিতে হবে। কারণ সব ফ্যানে তো সমান তার লাগে না, কোনোটাতে বেশি লাগবে কোনোটাতে কম লাগবে। তো এইগুলো আপনারা মেশিন যেখান থেকে নেবেন সেখানেই আপনাকে শিখিয়ে দেওয়া হবে যে কত পাক কোনটাতে দিতে হয়, কিভাবে সেটা আপনি ঠিক করতে পারবেন না পারবেন, সেগুলো আপনাকে সমস্ত কিছু শিখিয়ে দিবে যেখানে আপনি মেশিন কিনবেন। তো সেটা সেট করে দেওয়ার পর এবার আপনাকে মেশিন অন করে দিতে হবে। অন করে দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন মেশিন কত সুন্দরভাবে সিলিং ফ্যানের কয়েলকে ওয়াইন্ডিং করছে। কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে, আপনি যেটা সেট করেছেন সেই অনুযায়ী অটোমেটিক সমস্ত কাজ মেশিনেই করে দিবে, আপনি যদি অটোমেটিক মেশিন নিয়ে থাকেন। কারণ মেশিন দুই তিন রকমের হয়ে থাকে, একটা হচ্ছে হ্যান্ড অপারেটেড ম্যানুয়াল মেশিন, সেমি অটোমেটিক মেশিন, অটোমেটিক মেশিন। তো আপনারা যেই মেশিন নেবেন সেই অনুযায়ী আপনার কাজ হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন এটা হচ্ছে একটা অটোমেটিক মেশিন, মেশিনই সব কাজ করে দিয়েছে। আপনাকে শুধু সেট করে দিতে হয়েছে যে আপনি কত পাক দিতে চান, সেই অনুযায়ী দেখুন মেশিন অটোমেটিকভাবে নিজেই কাউন্ট করছে, নিজেই সমস্ত রকম কাজ করে নিচ্ছে। তো অটোমেটিক মেশিন নিলে আপনার কোনো চিন্তা নেই, আপনাকে আর কিছুই করতে হবে না। সেমি অটোমেটিক মেশিন নিলে আপনাকে হয়তো কিছুটা করতে হবে, এবং যদি আপনি ম্যানুয়াল মেশিন নেন বা হ্যান্ড অপারেটেড মেশিন নেন তাহলে কিছুটা কাজ মেশিনে করবে এবং বেশিরভাগ কাজটাই আপনাকে নিজেই করতে হবে। তো এবার হয়তো ভাবছেন যে কোন মেশিনের কেমন কী দাম আছে। তো চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক মেশিন আপনারা কোথা থেকে কিনবেন ও মেশিনের কেমন কী দাম আছে। মেশিনের আগে সবার আগে দেখে নেওয়া যাক যে একটা ফ্যানকে ওয়াইন্ডিং করবার জন্য কী কী র মেটেরিয়ালসের প্রয়োজন আছে। সবার আগে যে র মেটেরিয়ালসটা লাগবে সেটা হচ্ছে আপনার কপার ওয়্যার। তো কপার ওয়্যার আপনাকে মার্কেট থেকে কিনে নিতে হবে, এগুলো আপনার লোকাল এলাকাতে খুব কম দামেই পেয়ে যাবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন 750 টাকা কেজি, 800 টাকা কেজি, 700 টাকা কেজি। তো এগুলো দাম হয়ে থাকে আপনার কোন সাইজের নিতে চাইছেন তার উপর নির্ভর করে দামটা। তো বিভিন্ন রকম সাইজের হয়ে থাকে, যেমন 35 mm, 34 mm, এরকম mm-এর উপর নির্ভর করে দাম হয়ে থাকে। তো প্রায় 700 থেকে 800 টাকা কিলো হিসেবে আপনারা এই কপার ওয়্যার পেয়ে যাবেন। তো তার পাশাপাশি আপনারা যদি চান আরও একটি পাওয়া যায় কম দামের ওয়্যার, যেটা হচ্ছে আপনার অ্যালুমিনিয়ামের, তো এটাও আপনারা নিতে পারেন। তো এর দাম খুবই কম, দেখতে পাচ্ছেন এখানে 400 টাকা কেজি, 320 টাকা কেজি, তো এরকম বিভিন্ন রকম দামে আপনারা এখানে দেখতে পাচ্ছেন 300 টাকা কিলো। তো আপনারা যদি চান এই অ্যালুমিনিয়াম ওয়্যার নিয়ে করতে তো আপনারা অ্যালুমিনিয়ামেরও ওয়্যার নিতে পারেন। তবে কপার ওয়্যারটা সবথেকে বেশি ভালো হয়, কাস্টমাররা এটাই নিতে চায় কারণ এটা টেকসই অনেক বেশি হয়। তো এই হয়ে গেল দুটো র মেটেরিয়াল। এবার 3 নম্বর র মেটেরিয়াল যেটা লাগবে, তো এটাকে বলা হয় সিলিং ফ্যান পিভিসি স্লট পেপার। তো আপনাকে এটাও কিনে নিতে হবে। তো আপনারা যদি চান রেডিমেড কিনতে, মানে আপনারা নিজে কেটে করতে চান না, তো এইরকম ধরনের প্যাকেট কিনে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন 8x25, তো এই সাইজের আপনারা কিনে নিতে পারেন। বা আপনারা নিজে রোল হয়তো কিনে নিলেন, এখানে দেখুন 170 টাকা কিলো আপনার রোল কিনে নিলেন। কিনে নেওয়ার পর কত সাইজের লাগছে সেই সাইজ অনুযায়ী আপনি হয়তো নিজেই কাইচি দিয়ে কেটে আপনারা নিতে পারেন। তো এখানে দেখুন 170 টাকা কিলো, 270 টাকা কিলো, 200 টাকা কিলো, বিভিন্ন রকম দামে এটাও আপনারা লোকাল মার্কেট থেকে পেয়ে যাবেন। বা আপনারা যদি চান ইন্ডিয়া মার্ট থেকে কিনতে তাহলে এখানে জাস্ট এসে সার্চ করবেন সিলিং ফ্যান পিভিসি স্লট পেপার, তাহলে আপনারা এখান থেকেও পেয়ে যাবেন। তো এগুলো তো হলো র মেটেরিয়াল। এবার চলুন দেখে নেওয়া যাক মেশিন। তো এখানে দেখতে পাচ্ছেন মেশিন বিভিন্ন রকম দামের আছে। তো সবার আগে যে মেশিনটা দেখতে পাচ্ছেন, তো এই মেশিনটার দাম হচ্ছে 10,000 টাকা। এটা হচ্ছে একটা হ্যান্ড অপারেটেড মেশিন, এতে কিছু নেই মোটর টটর কিছু নেই, সমস্ত কাজ আপনাকে নিজে হাতের সাহায্যে করতে হবে। তো আপনারা যদি চান আপনাদের কাছে বেশি বাজেট নেই, আপনারা এই 10,000 টাকা দামের একটা মেশিন নিয়ে প্রথমে ব্যবসা শুরু করতে পারেন। তারপরে যখন আপনার বাজেট বাড়বে তখন আপনারা এইসব বড় মেশিন নিয়ে ব্যবসা শুরু করতে পারেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন একটা 28,000 টাকা দামের মেশিন আছে, 22,000 টাকা দামের মেশিন আছে, 18,500 টাকা দামে, 24,000 টাকা দামে। এগুলো সব হচ্ছে একটা সেমি অটোমেটিক মেশিন। এখানে দেখুন 40,000 টাকা দাম, এটাও একটা সেমি অটোমেটিক মেশিন। এটা হচ্ছে আপনার অটোমেটিক মেশিন, যে মেশিনে আপনারা ভিডিওটা দেখলেন, এটাকে বলা হয় অটোমেটিক
সিএনসি ফ্যান ওয়াইন্ডিং মেশিন। তো এই মেশিনের দাম শুরু হচ্ছে প্রায় 1,80,000 টাকা থেকে। তো আমি বলবো প্রথমে এত দামের মেশিন নেওয়ার দরকার নাই। তো আপনাদের কাছে যদি খুবই বাজেট কম থাকে তাহলে আপনারা একটা ম্যানুয়াল মেশিন নিয়ে শুরু করতে পারেন, এবং আপনাদের কাছে যদি একটু বাজেট বেশি থাকে তাহলে আপনারা এই 20,000 বা 18,000 টাকা দামের সেমি অটোমেটিক মেশিনগুলো নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারেন। তো এখানে বিভিন্ন রকম মেশিন আছে, যেগুলো আপনার অটোমেটিক বা যেগুলো আপনার সেমি অটোমেটিক মেশিন, সেগুলো আপনার ইলেকট্রিকে চলে, কোনোটাতে আপনার হাফ এইচপি মোটর আছে, কোনোটাতে অন এইচপি মোটর আছে। তো আমাদের ঘরে যে ইলেকট্রিক লাইন আছে সেই ইলেকট্রিক লাইনে কিন্তু এই মেশিনগুলো চলে যাবে, আপনাকে আলাদা করে কোনো ইলেকট্রিক নিতে হবে না, আপনার এইসব চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তো আপনারা চাইলে ইন্ডিয়া মার্কেটে এসে এইসব মেশিনগুলো সার্চ করে এই ব্যবসাটা শুরু করতে পারেন। এখান থেকে মেশিন নিয়ে, মেশিন যেখান থেকে নেবেন সেখানেই আপনাকে সমস্ত কিছু শিখিয়ে দেওয়া হবে, যে মেশিন কিভাবে অপারেট করবেন, ব্যবসা কিভাবে করবেন, সমস্ত কিছু এখানেই জেনে নেবেন। তো আশা করছি বন্ধুরা, এই বিজনেস সম্পর্কে আমি আপনাদেরকে সমস্ত রকম তথ্য জানাতে পেরেছি। তবুও আপনাদের মনে যদি এখনো কোনো প্রশ্ন থেকে থাকে আপনি নিচে কমেন্ট করবেন, আমি রিপ্লাই অবশ্যই করব। এবং তাছাড়া ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না, এবং তার সঙ্গে ডিজিটাল বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।